শনিবার আগরতলা সুপারি বাগান স্থিত দশরথদেব স্মৃতি ভবনে ককবরক ভাষায় লেখা বই রাগিনী তাই জাদুনী খারাংপিলি প্রকাশ করা হয়। রাগিনী তাই জাদুনী খারাংপিলি এই বইটি লেখক বিশিষ্ট সাহিত্যিক চন্দ্রকান্ত মুরা সিং তার নাতনি শেউরি দেবর্মা নামে উৎসর্গ করেন। এই বইয়ের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি সুভাষিস তোলাপাত্র। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেবর্মা, বিশিষ্ট সাহিত্যিক চন্দ্রকান্ত মুরা সিং, মুখ্য আলোচক গৌতম দেবর্মা, বিশিষ্ট অতিথি ধবল কৃষ্ণ দেবর্মা, সভাপতি বিকাশ রায় দেবর্মা সহ অন্যান্যরা। এই বই প্রকাশনার মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে আরো বেশি করে বই প্রকাশের পাশাপাশি নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে আরো উৎসাহিত করবে। বর্তমান নতুন প্রজন্ম যেভাবে বই প্রকাশনা ও লেখালেখির সাথে নিজেদেরকে আকৃষ্ট করে তুলছেন, তাতে করে আগামী প্রজন্ম এই বই প্রকাশনা এবং বই লেখার দিক দিয়েও অনেক এগিয়ে থাকবে বলেও মনে করছেন অনেকে। তাই বই প্রকাশনা এবং তার মধ্যে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরা বিশেষ প্রয়োজন বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। এদিকে এই বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি সুভাষিস তোলাপাত্র বই এবং গানের প্রসঙ্গ তুলে ধরে জানিয়েছেন, বই লেখা, গান লেখা, বই পড়া এবং গান গাওয়া ও সাহিত্য চর্চার অন্যতম অঙ্গ। এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, সেটা আমার মধ্যে এসে কতটা আমার মতো হয়ে উঠছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গানের ক্ষেত্রে। আমি এই বইয়ের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, হয়তো আরো আলোচনা করবেন, কারণ রাজ্যের ককবরক গানের একজন বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত আছেন, বিকাশ রায় দেববর্মা, যিনি ঘটনাক্রমে আজকে সভায় সভাপতিত্ব করছেন। আমি আশা করি তিনিও কিছু বলবেন, কারণ তিনি গান করেন। আমি জাস্ট কয়েকটা সমান্তরাল উদাহরণ দিতে চাই। ককবরক গান আমি ব্যক্তিগতভাবে প্রথম যে গানগুলোর সঙ্গে পরিচিত হই সেগুলি সবকটাই ছিল এককভাবে গানগুলো করার, যেটা কবি চন্দ্রকান্ত মুরা সিং এর লেখা রাগিনী তাই জাদুনী খারাংপিলি বই প্রকাশ অনুষ্ঠানে লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।